বসিরহাট উত্তর বিধানসভায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত। আধঘণ্টা রাস্তায় আটকে থাকলেন বিধায়ক ও তার স্বামী। রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন মিনাখার আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুরের মানুষ। রবিবার সেই গ্রাম পঞ্চায়েতেই দিদির দূত হয়ে গিয়েছিলেন মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল। সঙ্গে ছিলেন তার স্বামী তথা তৃণমূল ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এসকেন্দার গাজী। জনসংযোগের জন্য এলাকার রাস্তায় ঢোকা মাত্রই গ্রামবাসীরা তাদের গাড়ি ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এলাকার রাস্তা খুবই খারাপ, চলাফেরা করা যায় না। এছাড়া বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধেও নালিশ জানান। যাতনা টাকা হয়ে সব মেম্বার মেরি খেয়ে এই রাস্তাটা হচ্ছে না, ছেলে বিলাই পড়িয়ে সব হেঁটে হেঁটে কেটেছে। তারপরে রাস্তা কিভাবে হবে, আমরা বলেছি ঢালাই করা হবে না, রাস্তায় পিচ ফেলতে হবে, ঘরে ঘর আসলে কেটে দেয়। আমার গরিব মানুষ, এক কাঠা ভিটে বাড়ি, তাহলে আমার ঘরগুলো আসে না, একটা পেপার চালি গালি দেয় না মেম্বার, তাহলে এসব গুণ হচ্ছে কেন? ভোট নেবার বেলা তখন মেম্বার আসতে পারে ভালো, আর জিনিসপত্র দেবার বেলা আসে না, এতটা হাঁড়ি কুড়িয়ে এসলো আমার গেটটা দেলে না, কি কারণে? গ্রামবাসীদের সমস্ত অভিযোগ ধৈর্য ধরে শোনেন উষারানী ও মৃত্যুঞ্জয়বাবু। সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলে প্রায় আধ ঘন্টা পর অবরোধ উঠে যায়। আমরা আজকের আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রায় সবকটা বুথ টাচ করে ঘুরেছি এবং ঘুরে আমরা সত্যিই আনন্দিত। মানে মানুষ যেভাবে আমলানি গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে এমএলএকে, এমএলএর সঙ্গে তাদের অভাব অভিযোগ জানাবার কথা জানানোর জন্য, তাতে আমরা খুশি এবং আমাদের কাছ থেকে তারা যে উত্তর পেয়েছে উত্তরেও তারা খুশি। আমরা যেমন দুটো রাস্তা দিয়ে গেছি, সেই দুটো রাস্তার যে সমস্ত মানুষজন বেরিয়েছিল, গ্রামের যারা বসবাস করে যারা বেরিয়ে এসেছিল, তাদের একটাই দাবি যে আমাদের এই রাস্তাটা করে দিতে। রাস্তার জন্য তাদের দাবি ছিল। আমরা বলেছি নিশ্চয়ই আপনাদের এই রাস্তাটা হবে, আমরা আমাদের যেখানে বলার দরকার আমরা নিশ্চয়ই বলে আমাদের এই রাস্তাটা যেতে হয় সেটা আমরা দেখি। আমরা তুলে নিয়ে আসবো যাদের একদম বঞ্চিত হয়েছে যারা, না হলে ওভারঅল দিদি যে সমস্ত ছটা ক্ষেত্রে যা অন্যান্য যে সুযোগ সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে আমরা জিজ্ঞেস করে দেখেছি তোমরা এগুলো পেয়েছো, তা বলছে হ্যাঁ আমরা সব পেয়েছি। আবার গ্রাম পঞ্চায়েতে এসে আমরা অনেক পঞ্চায়েত সংলাপের মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বারদের মুখে শুনলাম, মেম্বাররা অধিকাংশ মেম্বাররাই বলেছেন যে আমাদের গ্রামে আর কাজ করার জায়গা নেই, আমরা অনেক কিছু ভালো পঞ্চায়েতের মাধ্যমে করেছি। দ্য ওয়াল ব্যুরো।